নাবালিকা অপহরণের দায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল দক্ষিণ জেলার জেলা ও দায়রা আদালতের স্পেশাল জজ। সাজাপ্রাপ্ত আসামির নাম বাপন দত্ত ওরফে প্রণব। ঘটনার বিবরণে জানা যায়, 2018 সালে 16 ডিসেম্বর বিলোনিয়া রামঠাকুর পাড়ার এক নাবালিকা সকালে গৃহশিক্ষকের বাড়িতে যায়, কিন্তু দীর্ঘ সময় পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তী সময় নাবালিকার পরিবারের লোকজন জানতে পারে, উত্তর ভারতচন্দ্রনগরের বাপন দত্ত নাবালিকাকে অপহরণ করে নিয়ে গেছে। ওইদিন রাতে নাবালিকার মা বিলোনিয়া মহিলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত পুলিশ গ্রেপ্তার করে। আদালতে এই মামলার দীর্ঘ শুনানির কালে 10 জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানির পর 2020 সালের 1 সেপ্টেম্বর দক্ষিণ জেলার জেলা ও দায়রা আদালত স্পেশাল জজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার বিচারপতি দোষী সাব্যস্ত বাপন দত্তের সাজা ঘোষণা করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত দত্ত। তিনি আসামির সাজার বিষয়ে সংবাদ মাধ্যমে জানান, সকাল 11টার সময় বিরণিয়া রামঠাকুর পাড়ার একটা নাবালিকা মেয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে মাস্টারমশাইয়ের বাড়িতে যায় অন্যান্য দিনের মতো, কিন্তু বিকাল পর্যন্ত সে বাড়িতে না ফিরায়। তার বাবা মা বিভিন্নখানে খোঁজাখুঁজি করি তাকে পাওয়া যায় নাই। পরবর্তীকালে মানুষের কাছে জানতে পারছে ইউবিসি নগরের বাপন দত্ত ওরফে প্রণব দত্ত তাকে অপহরণ করে লিয়া গেছে। বিভিন্ন সময় খোঁজাখুঁজি করার পরে না পাওয়াতে মহিলা থানায় সন্ধ্যা সময় আইয়া মানিকের বউ একটা অভিযোগ দায়ের করছে। সেই অভিযোগ দায়ের পর পুলিশ তদন্ত করছে। তদন্ত করি একটা চার্জশিট দেওয়ার পরে মাননীয় স্পেশাল জজ সাউথ ত্রিপুরা উদিত চৌধুরীর আদালতে সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। সাক্ষ্য বাক্যের পরে দীর্ঘ শুনানি হয়। শুনানির পরে গত 1/9/2020 ইনটান বাপন দত্তকে দোষী সাব্যস্ত করে এবং মাননীয় আদালত তাকে কাস্টডিতে নিয়ে যায়। 14/9/2020 ইন মাননীয় আদালত বাপন দত্তকে তাহার সাজা ঘোষণা করা হয়। 366 IPC 7 বছরের 2,500 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস। 343 IPC 1 বছরের জেল, 2,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের জেল। 376 2 IPC 10 বছরের সাজা, 10,000 টাকা এবং অনাদায়ে 6 মাসের জেল দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।